বেলঘোড়া মহাকাল স্কুল থেকে বলছি, নতুন চ্যাপ্টার পড়াচ্ছি, সলিউশন ফর পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস, দুই চলবিশিষ্ট একঘাত সহসমীকরণের সমাধান নির্ণয় করতে হবে। চারটি পদ্ধতিতে সমাধান করা যায়। প্রথমে যে পদ্ধতির নাম আমরা করব তার নাম অপনয়ন পদ্ধতি বা এলিমিনেশন মেথড। এই সমাধানের পদ্ধতিগুলো ধাপে ধাপে তোমাদেরকে আমি বলছি। প্রথমে দুইটি সহসমীকরণকে এমন দুটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যে কোনো একটি সহগ উভয় ইকুয়েশনেই সমান হয়। দু নম্বর, তারপরে দুটি সহসমীকরণকে যোগ করে অথবা বিয়োগ করে যে চলসংখ্যার বা ভেরিয়েবলের সহগ বা কোয়েফিসিয়েন্ট দুটি সমান হবে তা অপসারণ বা এলিমিনেশন করা হয়। পর্যায়ক্রমে যে ভেরিয়েবলটি এলিমিনেটেড হয়নি তা প্রথমে বের হবে। চতুর্থ ধাপ, যে ভেরিয়েবলটির মান নির্ণয় করা হলো তা প্রদত্ত সমীকরণের যে কোনো একটিতে বসিয়ে অপর ভেরিয়েবলের মান নির্ণয় করতে হবে। সর্বশেষ নির্ণীত মান দুটি হলো প্রদত্ত সমীকরণের দুটি সমাধান। প্রয়োজনে নির্ণীত মানদ্বয় প্রদত্ত দুইটি সহসমীকরণে বসিয়ে দেখা যায় মান দুটি সেই সমীকরণ দুটিকে সিদ্ধ করছে কি না। এবার আমরা অঙ্কে চলে আসছি, এই ধাপ অনুযায়ী অঙ্ক করছি, কিছু অঙ্ক করলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। কোয়েশ্চেন ওয়ান, 3x + 2y = 6, 2x + -3y = 17। এবার প্রথম সমীকরণকে আমি 3 দিয়ে গুণ করেছি, দ্বিতীয় সমীকরণকে 2 দিয়ে গুণ করা হয়েছে, যোগ করে পেলাম x = 52/13 = 4। x = 4 এই মানটি এক নম্বর সমীকরণে বসিয়ে পাচ্ছি y = -6/2 = -3। নির্ণীত সমাধান x = 4 y = -3। এবার দেখো x = 4 আর y = -3 যদি প্রথম ইকুয়েশনে বসায় তাহলে 3×4+2×-3 মানে 12-6 = 6 = বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে গেল, সিদ্ধ হলো সমীকরণ। দুই নম্বর সমীকরণে x = 4 y = -3 বসাচ্ছি, 2×4-3×-3 = 8+9 = 7, অর্থাৎ এক্ষেত্রেও বামপক্ষ ডানপক্ষ সমান হলো। অতএব সমাধান দুটির মান দিয়ে সমীকরণটা সিদ্ধ হচ্ছে। কোয়েশ্চেন টু, সমাধান করো, 3x - 2y = 5, x + 4y = 4। একটু তফাৎ, এখানটা 1/y আছে, ধরা যাক 1/y = t অথবা u ধরতে পারো অথবা v ধরতে পারো, আদার দ্যান x একটা ভেরিয়েবল ধরতে হবে। প্রদত্ত সমীকরণ দ্বয় হলো 3x - 2t = 5, x + 4t = 4। এক নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করেছি আর দুই নম্বরকে 1 দিয়ে গুণ করলেই হচ্ছে। এবার যোগ করে পেলাম 7x = 14, x = 2। এক্সের এই মানটি দুই নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলাম, দেখলাম t = ½ আসছে। টি যেহেতু 1/y, 1/y তাহলে হাফ আসছে, y = 2। নির্ণীত সমাধান x = 2, y = 2। কোয়েশ্চেন থ্রি, সমাধান করতে হবে অপনয়ন পদ্ধতিতে, xy/x + y = 1/5, xy/1x - y = 1/9। প্রদত্ত সমীকরণ দুটোকে আমরা নিলাম, এবার আমরা ব্যস্ত প্রক্রিয়া বা রেসিপ্রোকাল করে দিলাম, x + y/xy = 5, x - y/xy = 9। তা প্রথমটা থেকে পাচ্ছি সিম্পলিফাই করে 1/y + 1/x = 5, 1/y - 1/x = 9 দ্বিতীয়টা থেকে পাচ্ছি। এদের আমি যোগ করে দিলাম স্ট্রেট, ইউ ভি ধরো করতে পারতে কিন্তু এখানে নট নেসেসারি, কারণ সিম্পল দুটো ইকুয়েশনস আছে, প্লাস এক্স 1/x আর -1/x কেটে গেল, 2/y = 14 পড়ে থাকলো, সুতরাং y = 1/7। এবার y = 1/7 হলে আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, দেখলাম 1/x = 5 - 7 = -2, সুতরাং x = -½। নির্ণীত সমাধান x = -½ y = 1/7। কোয়েশ্চেন ফোর, সমাধান করতে হবে অপনয়ন পদ্ধতিতে, 14/x + y + 3/x - y = 5, 21/x + y - 1/x - y = 2। আমরা এখানে ধরে নিলাম 1/x + y u, 1/x - y v, তাহলে দুটো ছোটো ইকুয়েশানস হয়ে গেল, 14u + 3v = 5,
21 u माइनस भि इक्ल टू थ्री टू এবার প্রথমটাকে এক দিয়ে গুণ করলাম, দ্বিতীয়টাকে তিন দিয়ে গুণ করলাম, আর যোগ করে পেলাম ইউ হচ্ছে একের সাত কাটাকুটি করে, আর তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই একের সাত, মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে সেভেন। সিমিলারলি ইউ ইকাল টু ওয়ান বাই সেভেন যদি বসিয়ে দিই যে কোনো একটা ইকুয়েশানে, দেখব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান আসছে। এখানে আবার একবার অপনয়ন পদ্ধতি করতে হবে, প্রথমটা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন, দ্বিতীয়টাকে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, যোগ করে পাচ্ছি টু এক্স ইকুয়াল টু এইট, এক্স ইকুয়াল টু ফোর, সুতরাং ওয়াই ইকুয়াল টু থ্রি। নির্ণীত সমাধান এক্স ইকুয়াল টু ফোর, ওয়াই ইকুয়াল টু থ্রি। যে কোনো একটা ইকুয়েশানে তোমরা বাম পক্ষে ডান পক্ষে বসিয়ে দেখবে সমীকরণটা সিদ্ধ হয়েছে কিনা পূর্বের নিয়মে। যদি প্রশ্নে চায় তাহলে সেটা প্রমাণ করে দেখাতে হবে, আর না চাইলে নট নেসেসারি। কোশ্চেন ফাইভ, সমাধান করো এক্স প্লাস এ বাই এ ইকুয়াল টু ওয়াই প্লাস বি বাই বি এবং এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক নম্বর যে সমীকরণটাকে একটু সিম্পলিফাই করে লিখলাম, এক নম্বর তোমরা এখানে এক নম্বর দিতে পারো, পরে গিয়েও এক নম্বর দিতে পারো। তাহলে প্রথমে পেলাম বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু জিরো, আর সেটা দুই নম্বরটাকে পেলাম এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও অঙ্কের সুবিধার জন্য এক নম্বরকে বি দিয়ে আর দুই নম্বরকে এ দিয়ে গুণ করে আমরা যথাক্রমে এক্স ইকুয়াল টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কাটাকুটি করে এক্স ইকুয়াল টু এ পেলাম। এবার এক্স ইকুয়াল টু এ এই মানটি আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিলাম, দেখলাম যে ওয়াই ইকুয়াল টু আসছে বি। নির্ণীত সমাধান এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু বি। যে কোনো একটাতে বসলে একই উত্তর আসবে, কিন্তু যেটাতে বসলে একটু সিম্পল ক্যালকুলেশনসটা সহজ হবে সেটাতে বসানোটাই ঠিক, তাহলে উত্তরটা করতে সুবিধা হবে, ক্যালকুলেশনে ভুল হবে না। কোয়েশ্চেন সিক্স, সমাধান করো এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। এখানেও আমরা প্রথমকে বি দিয়ে গুণ করলাম, দ্বিতীয়টিকে এক দিয়ে গুণ করলাম, আবার বিয়োগ করে পেলাম এক্স ইকুয়াল টু সি ইন্টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এ ইন্টু বি মাইনাস এ। অনুরূপে এক নম্বর সমীকরণকে এ দিয়ে এবং দুই নম্বর সমীকরণকে যদি এক দিয়ে গুণ করে পাই, এখান থেকে আমরা ওয়াই পেয়ে যাব। ওয়াই এর আরেকটা সিমিলারলি ওয়াই ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস সি ডিভাইডেড বাই এ মাইনাস বি এভাবে পাবো। কিন্তু অঙ্কটা যদি অপরাণ পদ্ধতিতে দেওয়া হয় তাহলে আবার মনে হয় এই দ্বিতীয় এইভাবে না করে এভাবে করা যায় ঠিকই, এক্স ইকুয়াল টু সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, এটা যে কোনো একটা সমীকরণ ধরলাম এক নম্বর সমীকরণে বসালে সহজেই একই উত্তর আসবে, এক্সের মান সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, ওয়াইয়ের মান সি ইন্টু এ মাইনাস সি ডিভাইডেড বাই বি ইন্টু এ মাইনাস বি আসবে। সাত নম্বর সমাধান করো সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্সের হোল স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস টু ওয়াই মাইনাস সিক্সটিনের হোল স্কোয়ার জিরো। যেহেতু দুটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি জিরো, পৃথকভাবে প্রতিটি বাস্তব সংখ্যার মান জিরো হবে এটা আমরা জানি, তাহলে এখানে পাচ্ছি সেভেন এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, ফোরটিন এক্স প্লাস টু ওয়াই মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো। প্রথম ইকুয়েশনকে দুই দিয়ে দ্বিতীয় ইকুয়েশনকে এক দিয়ে গুণ করে সিম্পলিফাই করে এক্সের ভ্যালু ওয়ান পাচ্ছি, ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালু যেহেতু এক নম্বর ইকুয়েশনে বসালে এখান থেকে ওয়াইয়ের ভ্যালুও পাচ্ছি এক। নির্ণীত সমাধান এক্স ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু ওয়ান। এই অঙ্কে দেখা যাচ্ছে যে ফোরটিন এক্স প্লাস টু ওয়াই মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো, এখানে প্রথমেই আমি দুই কমন নিয়ে নিতে পারতাম তাহলে অঙ্কটা আরেকটু ইজি হতো, তাহলে সেভেন এক্স প্লাস ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু জিরো, তাহলে অটোমেটিক্যালি তখন আর গুণ করতে হতো না দুই দিয়ে, প্রথম ইকুয়েশনকে যোগ করলে আমরা একই উত্তর পেতাম। মানে একটা অঙ্ক বিভিন্নভাবেই করা যায়, একটু মিনিমাইজ করে নিয়ে করলে অঙ্কটা করতে আরও সুবিধা হয়। আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকার চেষ্টা করবে, আর আপাতত অপনয়ন পদ্ধতি যে অঙ্কগুলো সলভ করা হলো এলিমিনেশন মেথড, এলিমিনেশন মেথডের ধাপগুলো তোমরা বুঝতেই পেরেছো। এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল যদি হয়, প্রথমে আমরা যে ইকুয়েশান দুটো আছে তাকে আমরা প্রথমে সহগ দুটোকে সমান করে যে সহগটাকে গুণ করে একটা ধরো এক্সের দুটো সহগ উপর নিচে সমান হয়ে গেল, তখন আমরা আইদার প্লাস করে অথবা মাইনাস করে এক্সটাকে তাড়ালাম, পড়ে থাকলো ওয়াই, ইন টার্মস অফ ওয়াই একটা একঘাত সমীকরণ পেলাম, তার থেকে ওয়াইয়ের ভ্যালু সহজেই বেরিয়ে গেল। এবার ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে গেলে যে কোনো একটা ইকুয়েশানে ওয়াইয়ের ভ্যালু বসালে এক্সের ভ্যালুও বেরিয়ে যাবে। এবার এক্সের মান এবং ওয়াইয়ের মান এই দুটো দিয়ে হয় নির্ণীত সমাধান। একটি অঙ্ক এই চ্যাপ্টারে হয়তো অপনয়ন পদ্ধতিতে করে দেওয়া হয়েছে বা করতে হয়েছে বলে ইনস্ট্রাকশনে দেওয়া ছিল বলে, আদারওয়াইজ তোমরা যে নিয়মে করলে সুবিধা হবে সেই নিয়মেই করতে পারো।
থ্যাংক ইউ সো মাচ, বাই।